আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আবার একটি রেসিপি শেয়ার করছি, চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে নুডলসের রেসিপি শেয়ার করব। নুডলস তৈরি করার জন্য আমি কিছু গাজর কুচি এবং নুডলস একসাথে সিদ্ধ করে নিচ্ছি। জানি আপনারা ভাবতে পারেন, অনেকে বলতেও পারেন যে গাজর কেন সিদ্ধ করছি, কিন্তু আমার এভাবে অনেক ভালো লাগে। সেদ্ধ হয়ে গেছে, এখন একটু পানি ঝরিয়ে নিচ্ছি এবং অপর দিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হবার পর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে আর পেঁয়াজ দিতে মনে ছিল না, পরে অবশ্য আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সাথে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কেননা নুডলসের মশলাগুলোতে এমনিতেই লবণ দেওয়া থাকে, তাই হালকা লবণ দিচ্ছি, পরে লাগলে আবার অ্যাড করে দিব। এরপর নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবং আরেকটু নেড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমাদের শীতকালীন সবজি নুডলস। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।